চাই তোমার সাগরে আমায় ডুব দিতে দাও প্রিয়তমা আমি ডুবে যেতে চাই আর কখনো কখনো ভেসে উঠতে চাই বলো ভেসে যাচ্ছি নিজে যাচ্ছি আমার অপূর্ব অসম্ভবে Vamos lá.
অনেক দূরে দূরেও কেউ কেউ আছে, এক্ষুনি চোখে পড়লো। ওই গ্যালারিটা ওখানে যারা আছেন তারা আমার ভালোবাসা গ্রহণ করুন বন্ধুরা। আই এম সরি এতক্ষণ আপনাদের দেখতে পাইনি আমি, তাই আপনাদের উদ্দেশ্যে কিছুই বলিনি, এটা ধৃষ্টতা হয়ে গেছে, এটা ধৃষ্টতা হয়ে গেছে। বন্ধুরা আপনারা অনেকে আলো জ্বালাচ্ছেন, আপনাদের আপনাদেরকে আমি আমার স্যালিউট জানাই। এবং ওইখানেও দেখতে পাচ্ছি অনেকে ওই দূরে দূরে আছেন, এই প্রাঙ্গণের বাইরে থেকে, এই প্রাঙ্গণের বাইরে আছেন, কি জানি তারা হয়তো টিকিট কাটেননি, কিন্তু আমার ভালোবাসা আপনাদের জন্য রইল। ওইখানে যারা আছেন জোনাকির মতো, যারা আলো জ্বেলেছেন, আমি জানি এই আলো এটা একজন মানুষ বা পাঁচজন মানুষের ওইখানেও আছেন, অ্যালেন তাকিয়ে আছেন, অ্যালেন তাকিয়ে আছেন ওইদিকে। আমার ভালোবাসা, আমাদের সবার ভালোবাসা গ্রহণ করুন এবং আপনিও ভালোবাসা নিন। এবং এইটা আমরা সবাই জানি যে এটা শুধু একজন মানুষ বা পাঁচজন মানুষের প্রতি ভালোবাসা নয়, এটা একটা মুভমেন্টের প্রতি ভালোবাসা। এবং এই ভালোবাসাটা বংশ পরম্পরায় যদি চলে না আসতো তাহলে আজকে এই মঞ্চে, এই স্টেডিয়ামে আমাদের মোটেই দেখা যেত না, এটা সম্ভবই হতো না। আজকে যে এই অনুষ্ঠান ম্যাকডাওয়েলস এবং রিয়েল রিলস তারা এটা আয়োজন করেছেন, এই সাহসই পেতেন না যদি এটা যুগ যুগ ধরে, হ্যাঁ আমি যুগ যুগ কথাটা বলতে পারি কারণ ফসিলস এর বয়স 25, কাজেই বলতেই পারি, আমি বলতেই পারি, দশক তো বলতেই পারি, আড়াই দশক বলতেই পারি, যুগ মানে 12 বছর ধরা হয় সেই হিসেবে দুই যুগ। কাজেই এই যে এই আবহমান, এই ভালোবাসা এবং এই সাপোর্ট, এই পতাকা উঠছে, আমি দেখছি ওইখানে লেখা আমি তৈরি তোমার সৈন্য হতে। এইখানে আপনার সঙ্গে আমার যেটা হলো একটু আগে, যে হলো যে নিবেদন হলো, আত্মনিবেদন, ওইখানে ফসিলস এর পতাকা উঠছে, এইগুলো এই ফসিলস, এই ফসিলস এইসব, এগুলোর সঙ্গে ওই দূরে ফসিলস, এই পতাকা ওইখানে, কাগজ ধরেছেন, পোস্টার ধরেছেন, এইখানে পোস্টার, যারা যারা এতটা কষ্ট করছেন তাদের সবাইকে আমি আমাদের তরফ থেকে উজাড় করা আমি ভালোবাসা এবং শ্রদ্ধা দিচ্ছি। এটা করতে সাহস লাগে, এটা করতে পরিশ্রম লাগে, এটা করতে সময় লাগে, যেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, আমাদের জীবনে সব থেকে বড় বিষয় সেটা হলো সময় এবং পরিশ্রম এবং এই ডেডিকেশন, এটা লাগে। এটাই কারা কে বলে, কে কি বলে, আমি আই ডোন্ট কেয়ার, আমি এটা কেয়ার করি না। হ্যাঁ, কে কথা কুকথা বলে, কে টক্সিক ফ্যান বলে, আমি এইসব কেয়ার করি না। আমি জানি যে আরো বড় বড় টক্সিক ফ্যানদের আমি দেখে এসেছি, আমরা মোকাবিলা করেছি, যদি মোকাবিলা করতে হয় এই স্টেজে দাঁড়িয়ে ওই ন্যাকা কান্না কাঁদবে না, যে মোকাবিলা করবা সে মোকাবিলা ঠিকই করবে। ফসিলস কোনোদিন মঞ্চ ছেড়ে পালিয়ে যায়নি, সে যতই তাদের নামিয়ে দেওয়া হোক না কেন তারা ফেরত এসেছে। এই যে এসেছে তার কারণ একটা অনুসন্ধান ছিল, যে অনুসন্ধানে আমরা যা খুঁজছিলাম, যাদের খুঁজছিলাম তাদের আমরা পেয়েছি। এই অনুসন্ধান তাই একলা একলা করবার নয়, এটা আমাদের সবাই মিলে করতে হবে। আর বেরে নেই আজও তো,